এনওয়াই কেএস অর্থাৎ নেহরু ইয়ুবা কেন্দ্র সংস্থা থেকে আপনাদের যে ভলেন্টিয়ার ফর্ম ফিল আপটি স্টার্ট হয়েছে তার ডেট আবারও এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে? তাহলে আপনাদের ডেটটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই এই ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন। আপনাদের দেখুন রেজিস্ট্রেশন ইয়ারটি রয়েছে 2023-24 এবং 24-25, আগে 23-24 ছিল, এখন বাড়িয়ে 24-25 করা হয়েছে, সেই কারণে ডেটটি বাড়ানো হয়েছে। কতদিন ডেটটি বাড়ানো হয়েছে তা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে পিডিএফটি ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পর আপনারা দেখুন ডেটটি আপনাদের বাড়িয়ে করা হয়েছে 21-2-2023 থেকে স্টার্ট হয়েছিল এবং আপনাদের ডেট বাড়ানো হয়েছে 24-3-2023 পর্যন্ত, ঠিক আছে? যারা এখনও অ্যাপ্লাই করেননি এই নেহরু ইয়ুবা কেন্দ্র সংস্থার ভলেন্টিয়ার ফর্মটি, তাহলে অবশ্যই আপনারা এই ফর্মটি ফিল আপ করে নেবেন। এই ফর্মটি ফিল আপ করলে আপনারা আপনাদের SMS বা হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে আপনাদের কোথায় সেন্টার পড়বে, কীভাবে আপনাদের ইন্টারভিউ হবে তার সম্পূর্ণ প্রসেস সেই ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ বা SMS-এর মাধ্যমে চলে যাবে। অবশ্যই আপনারা টাইম মতো সেখানে পৌঁছে যাবেন, ঠিক আছে? তাহলে ভিডিওটি ভালো করে দেখবেন এবং দেখার পরে আপনারা অ্যাপ্লাই করবেন। এর আগে আমি বলেছি এর বেতন সম্পর্কে, বয়স সম্পর্কে সমস্ত কিছু এর ভিডিও দেওয়া আছে এবং ভিডিওর নিচে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই ভিডিওগুলি আপনারা পুনরায় আবার দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এর বেতন রয়েছে 5,000 টাকা পর্যন্ত। আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেননি, আবার লাস্ট সুযোগ রয়েছে, ঠিক আছে? লাস্ট সুযোগের মধ্যে আপনারা অ্যাপ্লাই করে নেন। আপনাদের বয়স 18 থেকে 29-এর মধ্যে হলেই এই ফর্মটি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে অবশ্যই যাদের বয়স রয়েছে এবং যারা অ্যাপ্লাই এখনও করেননি তারা অবশ্যই এই ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে? আজকে এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হলো যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই এই ফর্মটি অ্যাপ্লাই করে নেবেন। এরপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। অ্যাপ্লাইয়ের পর আপনারা প্রিন্ট কপিটি নিজের কাছে রেখে নেবেন।